আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ সত্যের সন্ধানে এগিয়ে থাকি নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ আপনাদের সঙ্গে আমি সুষমা আজকে বিশেষ বিশেষ খবর হলো আপনারা কি টিভির পর্দায় আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন না তাহলে এখনই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল বাংলা এমজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না পরশুরার বলরামপুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকের বাড়ি ঘটনায় উত্তপ্ত শ্রীরামপুর এলাকা অভিযোগ বিজেপি কর্মী সমর্থক ও হেমন্ত বাড়িতে নায়ক তৃণমূলের দুষ্কৃতী বাহিনী রাতে বেলায় হামলা চালায় বলে অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে দেখা করতে আসেন বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ অপরদিকে বিজেপির বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে মারধরের পাল্টা অভিযোগ তৃণমূলের আহত তৃণমূল কর্মী সমর্থকের নাম হাফিজুল শেখ উভয় পক্ষই পুরশুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনা পুরশুরা বলরামপুর বাস স্ট্যান্ডে এক আলুর আড়তের সামনে বাইক রাখাকে কেন্দ্র করে বস্ত্র বাঁধে এলাকারই দুই বাসিন্দাদের পরে তাদেরকে ডেকে এনে ক্ষমা চাওয়ানো হয় এলাকার তৃণমূল নেতা হিসাবে হাফিজুল তখনকার মতো বিষয়টাকে মিটমাট করে দেবার পরই নাকি তার উপর আক্রমণ করে বিজেপি সমর্থকের কিছু লোকজন আহত অবস্থায় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা হয় বিজেপির অভিযোগ এই সব এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জুলুম অত্যাচার হচ্ছে রাতের বেলায় এলাকায় তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর করেছে নিজেদের সংগঠন তলানিতে পড়ে যায় এমন করেছে বলে জানান বিজেপি নেতা হরপ্রসাদ বাগ ঘটনার পর গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে কমলেন্দুপুর রিপোর্ট বাংলা এমজি নিউজ ছিল সেটা বিস্তৃত বলতে হবে তাহলে এখানে একটা ব্যবসায়ী সে হচ্ছে আলু লোড করার জন্য লড়ি দাঁড় করিয়েছিল কিন্তু সেই লড়ি দাঁড় করিয়েছিল সে কিন্তু সেই ব্যবসায়ীকে অহেতুক মারধর করা হয় তাকে ডেকে ক্ষমা চানার জন্য বলা হয় সে আসে কিন্তু পাবলিক উত্তেজিত পাবলিক তাকে একটু ঠেলাঠেলি করে কিন্তু তার প্রতিশোধ হিসেবে ওরা আমাদের তুষার নায়ক আমাদের যিনি সক্রিয় বিজেপি কর্মী তার বাড়ি কাল ফাংশন করা হয়েছে রাত্রিতে এমন তো